হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোসামো জয়নব খাতুন। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলে যেসব ক্ষতি হয় সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। চলুন তাহলে বিস্তারিত জেনে নিই। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলে কমে যেতে পারে শুক্রাণু। মার্কিন গবেষকরা জানান, মোবাইল ফোন থেকে হাই ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত হয়। এর ক্ষতিকর তরঙ্গের সঙ্গে মস্তিষ্কে ক্যান্সারের যোগসূত্র থাকতে পারে, তৈরি হতে পারে টিউমারের মতো মারাত্মক রোগ। গবেষকদের দাবি, মোবাইল ফোন থেকে নির্গত ক্ষতিকর তরঙ্গ শুক্রাণুর উপর প্রভাব ফেলতে পারে এবং শুক্রাণুর ঘনত্ব কমিয়ে দিতে পারে। মোবাইল ফোন টয়লেট সিটের চেয়েও নোংরা। মার্কিন গবেষকরা পরীক্ষা করে দেখেছেন, টয়লেট সিটের তুলনায় 10 গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে মোবাইল ফোনে। নিয়মিত মোবাইল ফোন পরিষ্কার না করলে এটি জীবাণুর অভয়ারণ্য হয়ে ওঠে। কানে কম শোনা। মোবাইল ফোন ব্যবহারের ফলে কানের সমস্যার বিষয়টি অভ্যাসের উপর নির্ভর করে। হেডফোন ব্যবহার করে উচ্চ শব্দে গান শুনলে অন্তঃকরণের কোষগুলোর উপর খারাপ প্রভাব পড়তে পারে এবং মস্তিষ্কে অস্বাভাবিক আচরণ করে, একসময় বধির হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। যুক্তরাজ্যের চক্ষু বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, মুঠোফোন বা মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের ফলে দৃষ্টি বৈকল্য সৃষ্টি হতে পারে। এতে করে মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টির সমস্যা তৈরি হতে পারে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে আরও একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। টাটা, বাই বাই।